ভারী বর্ষণে রংপুর লালমনিরহাট কুড়িগ্রাম নীলফামারীতে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। কোথাও কোথাও দেখা দিয়েছে তীব্র ভাঙন। আতঙ্কে দিশেহারা নদী তীরবর্তী মানুষ ঘরবাড়ি সরিয়ে নিতে শুরু করেছে অনেকে। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড চেষ্টা করলেও তা কাজে আসছে না। পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে উত্তরের চার জেলা রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারীতে তিস্তার পানি বাড়তে শুরু করেছে। প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। কোথাও কোথাও দেখা দিয়েছে তীব্র ভাঙন। কুড়িগ্রামের উলিপুরের বজরা, কালাপানিসহ চার কিলোমিটার এলাকা জুড়ে তিস্তার প্রবল ভাঙনে বিলীন হচ্ছে বসতভিটা ও ফসলি জমি। এরই মধ্যে বিলীন হয়েছে একটি কমিউনিটি ক্লিনিক, মাদ্রাসা ও মসজিদ সহ নানা স্থাপনা। তিস্তার আগ্রাসী ভাঙনে সর্বস্ব হারিয়ে দিশেহারা নদী পাড়ের মানুষ। গত সাত দিনে জেলার 450 পরিবার ভিটেমাটি হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। কয়েক দিনে শত শত বাড়িঘর এবং কয়েক কিলো এলাকা ভেঙে গিয়েছে। প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত এই নদী ভাঙন চলতেছে, কিন্তু এখানে কোনো ধরনের সরকারি ব্যবস্থাপনা বা যে কোনো ব্যক্তিগত উদ্যোগ কোনো এবন্ধ নেওয়া হয়নি। ভারতের সাথে যে পানি চুক্তিটা আছে, এই পানি চুক্তিটা বাস্তবায়ন করলে হয়তো আমরা এখান থেকে রক্ষা পাবো। 15 থেকে 2000 ঘরবাড়ি আমরা আজকে নদীঘরে বিলীন, এমনভাবে আনতেছে আমরা ঘরবাড়ি সরাইতে পারতেছি না। বালুর বস্তা ফেলে ভাঙন রোধের চেষ্টা চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এমার্জেন্সি কাজ করার ব্যবস্থা নিয়েছে, অলরেডি কাজ শুরু হয়েছে। আমরা যেখানে যেখানে ভার্নারেবল জায়গা আছে সেই জায়গাগুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি। তিস্তার পানি তো আপনারা জানেন যে বিপদসীমা অতিক্রম করেছিল, এবং সকাল পর্যন্ত আমি জানি যে তখনও বিপদসীমা প্রভাবিত হচ্ছিল। লালমনিরহাটেও তিস্তা নদীর পানি বেড়ে আবারও বন্যার প্রকোপ দেখা দিয়েছে। পাটগ্রাম, হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার তিস্তা তীরবর্তী অঞ্চলের মানুষের দিন কাটছে আতঙ্কে। রাস্তা ঘাট ভাঙি যাওয়া লাগছে, আমরা বাড়ির ভিটে কাটিয়ে আমরা রাস্তার কাজ করতেছি, এ পর্যন্ত কোনো সদস্য আমার এখানে চাপলো না। রাস্তা ভাঙি যাওয়া আছে, মেম্বার চেয়ারম্যান কারো খোঁজ খবর নাই, বাধ্য হয়ে নিজের বাড়ির বস্তা আনিয়ে নিজে সকালে পরিশ্রম করবেছি। বাড়ি ঘরে ধরে পানি এদিকে নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপদসীমার 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি, ফলে তিস্তা ব্যারেজের সবকটি জলকপাট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। ডিবিসি নিউজ ডেস্ক। ভারী বর্ষণে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারীতে তিস্তার নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। কোথাও কোথাও দেখা দিয়েছে তীব্র ভাঙন। এই বিষয়ে আরও বিস্তারিতভাবে জানাতে রংপুরের গঙ্গাচড়ার তিস্তা পার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ মাসুদ, জানাবেন সেখানকার বিস্তারিত। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানেও দেখা যাচ্ছে পানি, জানাবেন সেখানকার মানুষজনের কথাও। তরণী, আপনি নিশ্চয়ই জানেন যে হঠাৎ করেই গতকাল থেকে কিন্তু উজানের পাহাড়ি ঢল এবং বাংলাদেশের উজানে ভারতের বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে হঠাৎ করেই তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে, এবং তিস্তার পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই কিন্তু তিস্তা অববাহিকার যে চারটি জেলা রয়েছে, বিশেষ করে নীলফামারী, রংপুর, লালমনিরহাট এবং কুড়িগ্রাম, এর বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি রংপুর সদর উপজেলার গঙ্গাচড়াই উপজেলার যে এখানকার লক্ষ্মীটার ইউনিয়ন রয়েছে সেটির বাগেরহাট এবং ইসলি এলাকায়। আপনি নিশ্চয়ই ছবিতে দেখবেন যে একবারে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে আছে। ঘর বাড়িতে পানি উঠে যাওয়ায় মানুষজন কিন্তু আর বাড়িঘরে থাকতে পারছেন না, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে, স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়েছে। এবং প্লাবিত জনপদের মানুষের সাথে আমরা কথা বললে জেনেছি অনেকেই কিন্তু কাল থেকে অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে, যেহেতু তাদের চুলা ডুবে গেছে, রান্নাবান্নার ব্যবস্থা নেই, সেই দিক থেকে তারা কিন্তু খুবই দুর্ভোগের মধ্যে পড়েছেন। বিশেষ করে শিশু এবং যারা বৃদ্ধ রয়েছেন তাদেরকে নিয়ে তারা চরম বিপাকে পড়েছেন। আপনি দেখবেন যে এই ঘরবাড়িগুলোর পাশেই একটি টং রয়েছে দোকানের, সেই টঙের মধ্যেই কিন্তু অনেকেই বসে রয়েছেন, কেননা পানিবাহিত রোগের প্রাদুর্ভাব যেন বেড়ে না যায়, মানুষজন যেন সমস্যায় না পড়ে, সেই কারণে কিন্তু তারা এই টঙের মধ্যে অবস্থান করছেন। তো এখানকার মানুষজনের যেটি দাবি যে তারা দীর্ঘ সময় ধরে শুনে আসছে তিস্তা নদীর বাঁধ হবে, কিন্তু সেই দুঃখের অবসান ঘটছে না। একজনের সাথে কথা বলবো, একটু ছোট্ট করে জানতে চাই এই তিস্তা নদী কী দুর্ভোগে ফেলেছে। তিস্তা নদী দুর্ভোগে ফেলাইছে বাবা, এই হঠাৎ ভারত থেকে পানি ছাড়ি দেয়, এই দিয়ে আমার অবস্থা খারাপ করিতেছে। এলা এমন অবস্থা, নড়াচড়া করার কোনো উপায় নেই। আসলে তরুণী, মানুষজনের যে বর্ণনা সেটি প্রত্যেক বছরই তারা বলে থাকেন, এবং তারা অনেকটা কিন্তু গণমাধ্যম কর্মীদের উপরেও বিরক্ত হয়ে যাচ্ছে। তো সব কিছু মিলিয়ে তিস্তার পানি বৃদ্ধির কারণে মানুষজন। জি মাসুদ, আমরা বুঝতে পেরেছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে বিস্তারিতভাবে জানানোর জন্য।